হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফিরলাম আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে মাসালা লেমন সোডা। এটা তৈরি করা কিন্তু খুবই ইজি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে আসি এটা কিভাবে তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি গ্লাসে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সাদা লবণ আর 1/4 চা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1/4 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচের অর্ধেক গোলমরিচের গুঁড়া। এখন এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা পুদিনা পাতা, কয়েকটা আইস কিউব, আর দিয়ে দিচ্ছি কয়েক স্লাইস লেবু। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-Up। আপনারা যে কোনো কালারনেস সোডা ইউজ করতে পারেন। এখন আমি সাইডে একটা লেবুর স্লাইস দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আর এর সাথে তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মাসালা লেমন সোডা। দেখলেন তো এটা তৈরি করা কতটা সহজ। আশা করি আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তকই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।